আজকে কিছুক্ষণ আগে ওয়ার্ডলেস অপারেটরের আনসার কি তোমাদের পাবলিশ হয়েছে অফিসিয়ালি? যারা দেখোনি এখনো পর্যন্ত, তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। আশা করি সবাই দেখেই নিয়েছো তোমরা, তা আমি আর এক্সপ্লেন করছি না, মানে দেখাচ্ছি না কোশ্চেন আনসার গুলো, বা তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো, সেখান থেকে আনসার কি মিলিয়ে দেখো যে কত তোমাদের নাম্বার হচ্ছে। তবে যতদূর দেখলাম যে আনসার কিতে কোনো ভুল নেই, সব ঠিকঠাক আছে, তো কেস টেস্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং এই কারণের জন্য কয়েকটা প্রশ্ন উঁকি মারছে। সেটা হচ্ছে যে তাহলে কি কনস্টেবলের আগে ওয়্যারলেস অপারেটর বা ওয়্যারলেস সুপারভাইজারের পরীক্ষা হতে পারে বা মাঠ হতে পারে? এটা কিন্তু প্রবল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবসময় ওয়্যারলেস সুপারভাইজার এবং ওয়্যারলেস অপারেটর, তোমরা প্রিপারেশন থেকে এখন থেকে গ্রাউন্ড ভালো করে প্র্যাকটিস করো, তোমরা মাঠের জন্য এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো। কারণ মনে হচ্ছে যে 800 মিটার রানও করে দেবো, কিন্তু একটা জিনিস দেখো যে 1600 মিটার রান, যেখানে 6.5 মিনিট থাকে, সেই রেশিওতে 800 মিটার রান বলে কিন্তু 3 মিনিট 15 সেকেন্ড থাকে না, এখানে 3 মিনিট টাইমটা দেওয়া আছে, সেই জন্য কিন্তু স্পিডটাও তোমার দরকার, যেটা মোটামুটি অতটাও সোজা নাই। এবার ব্যাপারটা হচ্ছে আনসার কি তো পেয়ে গেলাম, তো কত নম্বর বা সেভ হতে পারে বা কত নম্বর পেলে আমরা প্র্যাকটিস করব? তো এর আগে আমি বলেছি সেখান থেকে নড়চড় হচ্ছে না, যারা দেখোনি তারা ভালো করে দেখে নাও, যে ইউ আর ক্যান্ডিডেট 48 থেকে 52 সেফ জোনে অবশ্যই আছো, ঠিক আছে? 50 যারা আছো মোটামুটি সেফ জোনে আছো, বা ম্যাক্সিমাম গেলেও হয়তো খুব জোর যদি যায় তাহলে 52 পর্যন্ত যেতে পারে। অর্থাৎ ইউআর ক্যান্ডিডেট 48 থেকে 52 যারা পাচ্ছো, তারা অবশ্যই রান গ্রাউন্ড প্র্যাকটিস করতে পারো। এখানে এসসি আর অনেকে বলবে ওবিসি বি, ওবিসি বি আর এআর প্রায় একই থাকে, হয়তো 1 নম্বর কম থাকতে পারে, এবং সিরিয়াল কাস্টের সিট কিন্তু প্রচুর আছে, সেই সেই হারে কিন্তু পাসও অনেক প্রচুরকে করানো হবে। তাই এসসি আর হচ্ছে ওবিসি এ প্রায় একই থাকার সম্ভাবনা রয়েছে, বা ওবিসি এ এসসির থেকে একটু হয়তো এবার বেশি যাওয়ার সম্ভাবনা রয়েছে, মোটামুটি 40 ধরো, বা হয়তো তার কমেও হতে পারে, এবং এসটিদের ক্ষেত্রে প্রায় হচ্ছে 37-38 এরকম, বা হচ্ছে 36 এরকম নাম্বার পেলে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার অনেকে বলবে যে হয়তো এত কাট অফ কম যাবে না, এর থেকে বেশি কাট অফ যাবে, কারণ অনেকেই বলছে 70-80 পাবে। একটা জিনিস দেখো, যেখানে তোমাদের 1150 কি 1200 মতো সিট আছে, তো তার 15 থেকে 16 গুণকে পাস করানো হয়, তাহলে তাই যদি হয় তাহলে টোটাল পাস করানো হবে কিন্তু প্রায় 18,000 মতো ক্যান্ডিডেট। তাহলে 18,000 ক্যান্ডিডেটকে যদি পাস করানো হয়, এদের মধ্যে কি থাকে বলতো? 1000 জন ক্যান্ডিডেট খুব ভালো থাকে, 1000 জন ক্যান্ডিডেট অর্থাৎ খুব ভালো করে প্রিপারেশন নিয়েছে, তারা অ্যাটেনি কস্ট নাম্বার পাবে, মানে যেমনই টাফ কোশ্চেন হোক তারা নম্বর পাবে। আর যেহেতু তোমার জিকে টিকে গুলো সহজ ছিল, এই কারণের জন্য কিন্তু তারা নম্বর পেয়ে যাবে। কিন্তু তারপর থেকে, অর্থাৎ 1001 থেকে যখন আস্তে আস্তে কমতে শুরু করবে, ঠিক আছে, এরকম 1000 ক্যান্ডিডেটের হতেই পারে 75+ কি 80+ নম্বর হতেই পারে, মানে তারা পেতেই পারে, পাবে না বলছি না, পাবে। কিন্তু তারপরে মোটামুটি 2000 থেকে 5000 ক্যান্ডিডেট যখন হবে, এই ক্যান্ডিডেটের নাম্বারটা কোথায় কোথায় চলে আসবে? 65 থেকে চলে আসবে, অর্থাৎ 65+ হবে। তারপরে 5000-এর পরে যখন 6000 থেকে মোটামুটি 10-12 হাজারের মধ্যে আসবে, তখন কি হবে, সেটা 55 এরকম চলে আসবে। তো তারপরে যারা ক্যান্ডিডেট আসবে, তখন তাদের মধ্যে দেখবে মার্কস আস্তে আস্তে কমতে কমতে চলে আসবে। তো সেই কারণে 48 থেকে 52, তবে এই মার্কসটা আমি খুব বেশি হয়তো বলছি, মানে অবশ্যই সেফ জোন, অবশ্যই সেফ জোন 48 থেকে 52, মানে হবেই হবে। তার কমেও যারা আছে তারাও আশা রাখতে পারো, এবং গ্রাউন্ড প্র্যাকটিস করতে পারো, এবং সিলেবাসটা মাঝে মাঝে পড়তে পারো। এখানে একটা সমস্যা রয়েছে এটাই, যে পাস যদি না করি তাহলে সিলেবাসটা পড়া অন্য আর পরীক্ষায় কাজে লাগবে না, এটা একটা কথা ঠিক। কারণ এই যে সিলেবাসটা আছে সেটা ফিজিক্সটা হয়তো লাগতে পারে, কিন্তু ম্যাথামেটিক্সটা সেরকম কাজে লাগবে না। তবুও দেখো, পড়া কোনোদিন, শিক্ষা কোনোদিন জলে যায় না, এটুকু ভাববে, তো মোটামুটি প্রিপারেশন নিতে পারো, কারণ এই একটা ভালো সুযোগ, এই সুযোগ চলে গেলে এখন আর আসবে না। দেখো, ওয়্যারলেস অপারেটর যারা মেনের কোর্স করতে চাইছো, প্রথম ব্যাচে যারা চান্স পাওনি, তাদের জন্য সুযোগ আসছে মার্চ থেকে স্টার্ট হবে। মার্চ থেকে নতুন ব্যাচ স্টার্ট হবে, নতুন ব্যাচে মাত্র 50 স্টুডেন্ট নেওয়া হবে, 50 স্টুডেন্ট মাত্র নেওয়া হবে। যদি এনরোলমেন্ট করতে চাও তাহলে এই মাসের মধ্যেই করতে হবে, অর্থাৎ ফেব্রুয়ারি লাস্ট অব্দি, মানে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত এনরোলমেন্ট করা হবে। সেই ক্ষেত্রে তারপরে মার্চের ফার্স্ট থেকে একদম 1 তারিখ থেকে তোমাদের অনলাইন ক্লাস, লাইভ ক্লাস শুরু হবে। 3 দিন ক্লাস আছে, থার্সডে আছে, সানডে আছে, এটা ফ্রাইডে হবে, ফ্রাইডে ক্লাস হবে। যে টাইম টেবিল আছে, অর্থাৎ প্রতিদিন রাত্রি 7:30 থেকে স্টার্টিং হবে। এমনিতে দেখো যে 3 থেকে 4 মাস, মানে 4 মাসের কোর্স ছিল, একটা প্রায় শেষের দিকে প্রথম ব্যাচটা,
তো এখন কিন্তু এই জন্য টার্গেট করে এটা আরেকটা ক্লাস বাড়াতে হবে এবং 2 মাসের মধ্যে শেষ করা হবে, কারণ যেহেতু আনসার কি দিয়ে দিলে, যদি দেখা যায় যে কনস্টেবলের আগে এক্সামটা যদি হয়ে যায় অর্থাৎ রেজাল্ট যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু হাতে মাত্র আমরা 2 মাসই সময় পাবো। মানে এইটুকু ধরে নাও যে এপ্রিলের দিকে হয়তো মেন পরীক্ষা হবে, যদি হয়, এটা এটা হবেই বলছি না, তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় কিন্তু আপডেট থাকতে হবে, মানে প্রিপারেশন নিয়েই থাকতে হবে। তো জানো যে অনলাইনে করানো হয়, গুগল মিট অ্যাপে তোমাদের লাইভ ক্লাস করানো হবে, সেই ক্ষেত্রে রেকর্ডিং পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবে, এবং বোর্ডের দেওয়া যে সিলেবাস অনুযায়ী পরপর অধ্যায় ভিত্তিকে ক্লাস করানো হবে, ঠিক আছে। কোর্স ফিজ আছে, যেটা কোর্স ফিজ আছে 200, এই সরি 2000 রুপিস, 2000 টাকা কোর্স ফিজ আছে। অনেকে হয়তো বলে যে এত টাকা, ঠিক আছে, যদি না চাও করা দরকার নেই, কারণ এখানে পুরোটা লাইভ ক্লাসে হয়, যে শুধুমাত্র তোমাদের ইয়েতে টেলিগ্রামে করালাম বা রেকর্ডিং ক্লাস দিয়ে দিলাম বা নোট দিয়ে দিলাম, পিডিএফ দিয়ে দিলাম, সেরকম হয় না, পুরোটা ফেস টু ফেস বা গুগল মিটে লাইভ ক্লাস হবে। তো সেই ক্ষেত্রে কোর্স ফিস হচ্ছে 2000 রুপিস, ঠিক আছে, চর্যাপস্তি কোনো কিছু নয়। তোমার যদি মনে হয় যে করা দরকার রয়েছে পরীক্ষা প্রস্তুতিতে, তাহলে এসে জয়েন করতে পারো। দেখো কিভাবে অ্যাডমিশন নেবে, যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নম্বরে 7797427474, এই নম্বরে তোমাদের পেমেন্ট করে দিতে হবে। আগে 50% দিতে হতো, এখন এটা নয়, অর্থাৎ যারা কোর্স করবে পুরোটাই ফুল পেমেন্ট করে দিয়ে স্ক্রিনশট দিতে হবে, এবং অবশ্যই প্রিলি অ্যাডমিট কার্ডটা দিতে হবে, প্রিলি অ্যাডমিট কার্ডটা দিতে হবে এবং পেমেন্টের স্ক্রিনশটটা দেবে, তাহলে তুমি কোর্সে যুক্ত হয়ে যেতে পারবে। এবং অবশ্যই ভালো করে মনে রাখবে যে ফেব্রুয়ারির 28 তারিখ অব্দি অ্যাডমিশন নেওয়া হবে, মার্চের প্রথম থেকে ক্লাস শুরু হয়ে যাবে, মাত্র 50টা সিট আছে। হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আনসার কি মেলাতে পারোনি, তারা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে আনসার কিটা মিলে নিতে পারো, দেখে নিতে পারো, এবং যারা মাঠ প্র্যাকটিস করোনি, মাঠ শুরু করোনি এখনো পর্যন্ত, তাদেরকে অবশ্যই সুপরামর্শ দেবে যে তোমরা এখন থেকে রানটা প্র্যাকটিস করো, কারণ 800 মিটার 3 মিনিটে রান করাটা অতটাও সহজ কাজ নয় এবং বেশ টাফ আছে। যদি তুমি জোরে দৌড়াতে শুরু করো, দেখবে এক পাক দিয়ে এলে যাচ্ছ। তো যাই হোক, তোমরা ওয়্যারলেস অপারেটরকে যদি টার্গেট করে রাখো, তাহলে তোমাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ, মানে সায়েন্স ক্যান্ডিডেটদের জন্য। এইরকম কিন্তু আগামী 10 বছরে হয়তো আর এই ভ্যাকান্সি বের হবে না।